নমস্কার বন্ধুরা, আমি পিউ আর আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আর আজকে আমি একটা ব্লগ স্টার্ট করছি, কারণ আজকে স্পেশাল ডে, সেটা হলো ভাইফোঁটা। তো এখন আমি যাচ্ছি ভাইফোঁটা করতে, তো সেটা নিয়ে আজকে সারাদিন থাকবো ব্লগের মধ্যে। আর প্রথমে বলি, আমার থেকে যারা ছোট আছে, ছোট ভাইরা আছে, তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর যারা বড় দাদারা আছে, তাদেরকে অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। আজকে দিনটা খুব এনজয় করছেন আপনারা আশা করি, আমিও এনজয় করব ভাইয়ের ওখানে গিয়ে ভাইফোঁটা করব। আর এখন তো আমি রেডি হয়ে গেছি, কারণ আমি যাচ্ছি ভাইফোঁটা করতে আমার মায়ের ওখানে। আর এখন আমার স্নান হয়ে গেছে, এখন আজকে একটা আজকে সারাদিন ব্লগের মধ্যে থাকবো। এখন প্রায় এখন প্রায় 10:30 মতন বাজে, আর একটু পরেই পাঁচ মিনিটের মধ্যেই বেরোবো, তাই ভাবলাম একটা ব্লগ স্টার্ট করা যেতেই পারে। আর এখন আমি টোটালি রেডি, আর আজকে তো আমি এই ব্লু কালারের একটা লং গাউন পরেছি, আর এই কানেরটা দেখিয়েছিলাম আমি আমার আরেকটা ব্লগে, আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি পুজোর এই কানেরটা নিয়েছি, এটা আমার ভীষণ প্রিয়। আর তো টোটালি রেডি, এবার যাওয়া যাক, চলুন যাওয়া যেতে পারে। আর আজকে তো আমি গিয়ে ভেবেছিলাম রান্না করব, কিন্তু মা বললো না, মা করে নেবে, কিন্তু আমি ভেবেছিলাম আজকে আমি গিয়ে মাটনটা রান্না করব। তো এবারে ব্যাগপত্র, আর আমার আগের ভিডিওটা আশা করি দেখেছেন আমি ভাইয়ের জন্য কী কিনেছি, তো ওটা দেখিয়ে দিয়েছি। আর এবারে আমি বেরোবো, জাস্ট একটুখানি ধরুন, চলুন, অনেক দেরি হয়ে গেল। হাতে অনেক ব্যাগ আছে, আর এটাতে আছে ভাই ড্রেস, আর আমার এটাতে কিছু জামা কাপড় আছে। আমি তো বাইরে কিনা চলে এসেছি, করলাম ভাইফোঁটাতে, খুব এনজয় করলাম, খুব খাওয়া দাওয়া হলো, খুব ঘোরাঘুরি হলো। আর এবারে তো রাত্রি 10:00 মতন বাজে, আর হলো আমিও ভাইকে যে গিফটটা দিয়েছি সেটা তো আপনাদের দেখিয়েছি, আর ভাইও আমাকে যে গিফট দিয়েছে আমি দেখিয়েছি একটু আগে, যে তার সাথে দিয়েছি এই অসমের পারফিউমটা দিয়েছে। যদিও আমার পারফিউম খুব একটা পছন্দ না, আমার মানে গন্ধ আমার খুব একটা সহ্য লাগে, মানে ভালো লাগে না কোনো গন্ধ, বাট এটা
অসম তো, সত্যি অসম। এটা দারুণ গন্ধ আছে, খুব সুন্দর গন্ধ, এর স্মেলটা অসাধারণ। তো এটাই তো, আবার নিশ্চয়ই দেখা হবে পরের ব্লগে, পরের নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো আজকে সবাইকে গুড নাইট বলছি, আর এবার আমি বাড়ি ফিরবো খাওয়া দাওয়া করে, রাত্রিবেলা আমি বাড়ি ফিরে যাব। তো এখন গুড নাইট। এই যো আমার ঝিমিও এসে গেছে, এই যো, এই দেখ, এদিকে জিমিও এসে গেছে, চলে আয় আয় উপরে, আয় উপরে 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 চলে আয়। এই হাই বল দেখি, তো আবার নিশ্চয়ই দেখা হবে পরের ব্লগে। তো এখন সবাইকে গুড নাইট, ভালো থাকুন, তো টাটা।